দুর্নীতির অভিযোগে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরীকে সাসপেন্ড করা হয়েছে। তবে এ বিষয়ে মুখ খুলতে চায়নি তৃণমূল। উল্টে দাবি করা হয়েছে শারীরিক অসুস্থতা জনিত কারণের জন্য ছুটি নিয়েছেন তিনি। সূত্রের খবর, একাধিক সরকারি কাজে দুর্নীতির অভিযোগ উঠেছিল বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরীর বিরুদ্ধে। দুর্নীতির অভিযোগে দলের ভাবমূর্তি যাতে কালিমা লিপ্ত না হয় সেজন্য তড়িঘড়ি জেলা পরিষদের সভাধিপতিকে সরে দাঁড়াতে নির্দেশ দেওয়া হয়। দলের নির্দেশ মেনে ছ মাসের জন্য ছুটিতে গিয়েছেন বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী। কলকাতা রাজ্য দেশ, সেরা খবর সবচেয়ে আগে দেখতে সাবস্ক্রাইব করুন এস নিউজ। গ্রাম থেকে শহর, নিউজ অ্যান্ড মাচ মোর।